নেশামুক্ত সমাজ গড়তে এক সাইকেল র্যালির আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন এদিন হাবড়া থেকে বঙ্গা পেট্রাপোল সীমান্ত পর্যন্ত এই সাইকেল র্যালির আয়োজন করা হয় সাইকেল র্যালিতে মশাবাহিত রোগ সম্পর্কেও সচেতন করা হয় সাধারণ মানুষকে নেশামুক্ত সমাজ গড়তে ও ডেঙ্গু মুক্ত বাংলা গড়তে পথে নামলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তারা রবিবার সাইকেল র্যালি করেন হাবড়া থেকে পেট্রাপোল পর্যন্ত সাইকেল চালিয়ে পথে পথে প্রচার করেন এরা সংস্থার পক্ষে আব্দুল মামুদ মন্ডল শোভন মল্লিকরা জানান সমাজ থেকে নেশাকে বিতাড়িত করাই আমাদের লক্ষ্য মশাবাহিত নানা রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয় র্যালি থেকে প্রায় পনেরো জন সদস্য রবিবার এই র্যালিতে অংশ নেন ইচ্ছা নামক একটি সংস্থা এই র্যালির ব্যবস্থা করে আগামী দিনে আরও বড় র্যালি করার ইচ্ছা প্রকাশ করেন সংস্থার সদস্যরা এদিন রাস্তার দুধারে বহু মানুষ তাদেরকে অভিবাদন জানায় মূলত যে ডেঙ্গু মুক্ত একটা সমাজ মানে শুধু ডেঙ্গু মুক্ত বলবো না আমি বলবো যে মশাবাহিত যে সমস্ত রোগ মারুন রোগগুলো রয়েছে বিভিন্ন প্রচুর মানুষের মৃত্যু ঘটেছে বিশেষ করে ডেঙ্গুতে তা আমরা আমাদের যে ভাবনা সেটা হচ্ছে এরকম একটা ডেঙ্গু মুক্ত একটা সমাজ গড়ে তোলা একটা নেশা মুক্ত সমাজ গড়ে তোলা আজকে নেশা একটা ভয়ঙ্কর জায়গা নিয়ে নিয়েছে সেখান থেকে প্রচুর পরিবার ধ্বংস হয় প্রচুর মানুষ অকালে মৃত্যু ঘটে আমরা চাই একটা নেশামুক্ত সুন্দর সমাজ এছাড়া রয়েছে খেলাধুলার পরিবেশ আমরা দেখি যে আগের সেই পরিবেশটা খেলাধুলার নেই আমরা চাই পরিবেশটা আবার ফিরে আসুক আর এ ব্যাপারে মানুষকে সচেতন করবার জন্য আমাদের বার্তা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য ব্যুরো রিপোর্ট নিউজ নোমানসল্যান্ড বনগা